আল্লাহ, এটা তো আকাশে লেখা চিঠি। তিশান, কি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। দাঁড়াও, আগে পুরোটা পড়ে নেই। বন্ধু, কেমন আছিস? আশা করি ভালো আছিস, না হলে হয়তো ডাক্তার তোর হাতে চিঠিটা তুলে দিত না। যাক, সুস্থ হয়েছিস, এতেই আমি খুশি। কিন্তু একটাই আফসোস, তুই আমার জীবনটা পুরো বরবাদ করে দিলি। বন্ধুর আসনে তুই আর সাজ্জাদ ছিলি আমার কাছে সবচাইতে নিকটতম। সাজ্জাদ তো তার বন্ধুত্ব রক্ষা করেছে, কিন্তু তুই আমার জীবনটা নরক বানিয়ে দিলি। কিন্তু তাতেও আমার আফসোস নেই। তুই সুখে আছিস, সুস্থ আছিস, এটা আমার জন্য অনেক। সারা জীবন এভাবেই সুখে থাক, সেই দেওয়া করি তোদের জন্য। আর আমি না হয় হতভাগা ছিলাম, তাই তোর জন্য দুনিয়া ত্যাগ করে দিয়েছি। বিশ্বাস কর, এতে আমার এক ফুটাও কষ্ট হয়নি, কারণ আমার কলিজাটা তোকে ভালোবাসে। আমার কলিজাটা তোর জন্য সব করতে রাজি, আর আমি তার জন্য জীবন দিতেও রাজি, কারণ আমি তাকে খুব বেশি ভালোবাসি। কিন্তু সে তোকে ছাড়া ভালো থাকতে পারবে না, তাই তোকে সুস্থ করার জন্য নিজেকে বিসর্জন দিয়ে দিলাম। তোর কিডনি দুটোই ড্যামেজ হয়ে গেছে, ডক্টর বলছে কিডনি ছাড়া তোকে বাঁচানো অসম্ভব। অথচ অনেক ছুটাছুটি করেছে তোকে বাঁচানোর জন্য, কিন্তু কিডনির ব্যবস্থা করতে পারেনি, তাই আমি নিজের কিডনি ডোনেট করে দিয়েছি তোকে। আমি জানতাম যে আমার শরীরের কন্ডিশন ভালো না, ডক্টর বলেছে কিডনি ডোনেট করলে আমার মারাত্মক বিপদ হতে পারে, কিন্তু আমি তো পিছু হাঁটব না। আমার কলিজার সুখের জন্য আমি মৃত্যুর ঘাটেও শুয়ে যেতে রাজি, তাই বাঁচিয়ে দিলাম তোর জীবন। খোদার তরফ থেকে হুকুম এসেছিল একটা প্রাণ নেওয়ার, কিন্তু সেটা হয়তো তিনি নির্ধারণ করে দেননি, তাই তোর বোতলে মৃত্যুর অমৃত সুধা আমি পান করে নিয়েছি। বিশ্বাস কর, যখন আমি বেহুশ করে তখন আমার ভিতরে সব কিছু চলমান ছিল। ডক্টর একদিকে আমার পেটে সিজার চালাচ্ছিল, অন্যদিকে আমি ব্যথায় কাতর হয়ে যাচ্ছিলাম, কিন্তু তাও আমি সমস্ত কিছু হাসি মুখে মেনে নিয়েছি অধরার জন্য। আর আমার কাছে ভালোবাসা প্রমাণ করার এটাই শেষ সুযোগ ছিল, তাই আমি সেই সুযোগটা হাত ছাড়া করিনি, ঝাঁপিয়ে পড়েছে তোকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে। অবশেষে প্রমাণ করে দিয়েছি, এবার শান্তিতে কবরে থাকতে পারবো। আর তুই দয়া করে অধরাকে কখনো কষ্ট দিস না, তাকে সবসময় আগলে রাখিস, না হয়তো মনে করব তোর জন্য নিজের জীবন দেওয়াটা বৃথা ছিল। আর হ্যাঁ, একটা কথা, এই দুনিয়ায় তো অধরাকে নিজের করতে পারিনি, কিন্তু খোদার কাছে গিয়ে তাকে খুব করে চাইব। তুই অধরাকে পরপারে আমার জন্য ছেড়ে দিস, সেই দুনিয়াতেই তাকে নিয়ে আমি সংসার করব। ভালো থাকিস বন্ধু, খোদা হাফেজ। ইতি আকাশ মাহমুদ। আকাশ, তুই কি করলি এটা? বন্ধুরে, তুই কি করলি এটা? আমি যে তোর সাথে খুব বড় অন্যায় করে ফেলেছি, এই অন্যায়ের মাপ যে আমি কোনো দিনই পাবো না। তিশান, কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? অধরা, তোমায় কিন্তু সত্যি কথা বলার আছে, আজ যা তোমাকে না বললে আরো বড় অপরাধী হয়ে যাব আমি। কিসব উল্টাপাল্টা বলছো তিশান, আর আকাশ কি করেছে? অধরা, আমি জানি না যে আজকের পর তুমি আমার এই চেহারা কোনোদিন দেখবে কিনা, কিন্তু তাও আমি বলবো। আরে কি হয়েছে বলবে তো। অধরা, তাহলে কলেজ লাইফ থেকে শুরু করি, তবে মাঝে কোনো কথা বলবে না, সবটাই আগে মন দিয়ে শুনবে। দেখো, তুমি ভাবছো আমি তোমায় খুব বেশি ভালোবাসি, কিন্তু না, সেটা পুরোটাই ভুল। আমার থেকেও বেশি ভালোবাসতো তোমাকে আকাশ, সে আমার আগে থেকেই তোমাকে ভালোবাসতো। সে একদিন আমায় বলে, বন্ধু, আমি অধরাকে খুব বেশি ভালোবাসি, মেয়েটাকে দেখলে আমার দুনিয়াদারি উলট পালট হয়ে যায়, আর আমার মুহূর্তের জন্য সমস্ত কষ্ট দূর হয়ে যায়। আমি যে এতিম সেটা মনে হয় না তখন, তখন মনে হয় আল্লাহ এতিমের জন্যই অধরাকে বানিয়েছে। যেদিন আকাশ আমায় এসব বলে, তারপর থেকে আমি তোমার পিছনে লেগে পড়ি, কারণ আকাশকে আমি সহ্যই করতে পারতাম না। পড়াশোনায় অনেক এগিয়েছিল সে, তার নম্রতার জন্য অনেক মেয়েই দুর্বল ছিল তার প্রতি, কিন্তু সেসব আমার সহ্য হতো না, কারণ আমার বাবার এত টাকা কিন্তু তার কিছুই ছিল না, সে ছিল এতিম। তারপরেও আমার বন্ধু আমার আগে এগিয়ে যাবে, সেসব যেন মেনে নিতেই পারছিলাম না, তাই তাকে বরবাদ করতে লেগে যাই। তাকে বরবাদ করার প্রথম ধাপ ছিল তোমার উপরে নজর দেওয়া, আমি সেটাই করেছি।
আমি ফুঁসিয়ে ফাঁসিয়ে তোমায় প্রেমের জালে আটকেছি। আকাশ যখন আমার সাথে তোমার সম্পর্কের কথা জানতে পারে তখন সে অনেক কেঁদেছিল, কিন্তু আমি সেসব দেখে মজা নিয়েছি। তখন সে শুধু আমায় একটাই কথা বলেছিল, তিশান তুই আমার পৃথিবীতে না আসলেও পারতিস, কিন্তু যখন এসেই পড়েছিস তাহলে মানুষটাকে সামলে রাখিস। আমি তাকে মিথ্যা আশ্বাস দিয়েছি যে হ্যাঁ সামলে রাখব। আমি চেয়েছিলাম তাকে কষ্ট দিতে, তোমাকে কেড়ে নিয়েছি, এতেই সে অনেক কষ্ট পেয়েছিল। তোমার প্রতি আমার কোনো নজরই ছিল না, ভেবেছি তোমার সাথে সম্পর্কে জড়িয়ে ওকে কষ্ট দিব আর পরে তোমায় ছেড়ে দিব, কিন্তু পরবর্তীতে আমার নজর পড়ে তোমার শরীরে, তাই আর ছাড়িনি। তোমার সাথে প্রেমের নাটক করে শারীরিক সম্পর্ক করেছি, শুধু তোমার সাথেই নয়, আমি এইরূপ আরো অনেক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছি। আকাশ পরবর্তীতে আমার অপকর্ম সব জেনে যায়, তাই তোমায় আমি ছেড়ে দিয়েছিলাম তখন, এতে আকাশের কোনো হাত নেই। আমি নিজ ইচ্ছায় তোমায় ছেড়েছিলাম, কিন্তু বেচারাটা তোমার জন্য আমার কাছে হাত পেতেছিল। আমি যেন তোমায় ফিরিয়ে নেই, তোমায় বিয়ে করে নেই, না হয়তো তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি নেই নি। তাই সে অপারগ হয়ে তোমায় বিয়ে করে নেয়, যাতে করে তোমার গায়ে কলঙ্কের দাগ না লাগে। কিন্তু তুমি তাকে স্বামী হিসেবে মানতে পারোনি, আমার কাছে চলে আসার জন্য বায়না করেছিলে। আর ঠিক সেই সময়ে একটা অফার আসে আমার কাছে যে একটা মেয়ে লাগবে পতিতালয়ের জন্য, তাই তোমায় আমার কাছে চলে আসতে বলি। আমি চেয়েছিলাম তোমায় পতিতালয়ে বিক্রি করে দিব, আর তোমার গর্ভের বাচ্চা হলে সেটাকে কোনো বন্ধা পরিবারের কাছে বিক্রি করে দিব। তাই আজ তোমায় বিয়ের নাম করে নির্জন জায়গায় আসতে বলি, কিন্তু তার আগেই তো আমার মৃত্যুর ডাক এসে পড়ে, মরে যেতেই ধরলাম, কিন্তু সেখান থেকেও আকাশ আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমার জন্য সে নিজের কিডনি দিয়ে দিয়েছে, অবশেষে কিডনি ডোনেট করতে গিয়ে সে নিজের প্রাণটাই হারিয়েছে, আর এই চিঠিটা আকাশেরই লেখা। অধরা তিশানের মুখ থেকে এই সমস্ত কথা শুনে নিজেকে আর স্থির রাখতে পারে না, জমিনের বুকে দাঁড়িয়ে থাকার মতো শক্তি হারিয়ে ফেলেছে। সে ধপাস করে মাটিতে বসে পড়ে, তার যেন নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে এইসব কথা শুনে। পাশে ডক্টর দাঁড়িয়েছিল, তিনি অধরা তিশানের সমস্ত কথা শুনে তিনি সাথে সাথে অধরাকে ধরে ফেলে। অধরা প্লিজ আপনি নিজেকে শান্ত রাখুন। কি করে শান্ত রাখবো ডক্টর নিজেকে, এই কুলাঙ্গারটা যে আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে। অধরা প্লিজ আমায় মাফ করে দাও। তোর মতো কুলাঙ্গারের কোনো মাফ নেই, তুই আস্ত একটা জানোয়ার, আর তোর জন্য মানুষটাকে চিনতে ভুল করেছি। অধরা তুই সত্যি মানুষ চিনতে ভুল করেছ, তুমি হীরাকে কাঁচের টুকরো ভেবেছ আর কাঁচের টুকরোকে হীরা। অধরা আমি জানি না যে তোমার কাছে কি করে ক্ষমা চাইবো আমি, তাও বলছি প্লিজ তুমি আমায় মাফ করে দাও। এই কুলাঙ্গারের বাচ্চা, আজকের পর থেকে এই মুখ তুই আর কোনোদিন আমাকে দেখাবি না, তোর এই চেহারা আমি কোনোদিন আর দেখতে চাই না, মর, তুই হসপিটালে পড়ে পড়ে মর। তোর জন্য আমি যে নিরীহ মানুষের সাথে পাষাণের মতো আচরণ করেছি, তোর জন্য মানুষটাকে আমি দিনের পর দিন অপমান করেছি, সবকিছুর জন্য তুই দায়ী রে, সবকিছুর জন্য তুই দায়ী, কসম করে বলে গেলাম, তুই পাপিষ্ঠকে আমি কোনোদিন ক্ষমা করব না। এরপর অধরা এই অসুস্থ শরীর নিয়ে কান্না করতে করতে হসপিটাল থেকে বের হয়ে যায়। হে আল্লাহ, এখন কি করব আমি, মানুষটাকে যে আমি মারতে মারতে মেরেই ফেলেছি, মানুষটা তাও মুখ বুঝে আমাকে ভালোবেসে গেছে, এত অপমান করেছি মানুষটাকে, তাও সে আমার হাতটা ছাড়েনি, যে মানুষটা আমাকে এত ভালোবাসত, যে আমার জন্য শেষমেশ নিজের প্রাণটাই দিয়ে দিয়েছে, আর আমি সেই মানুষটাকে জুতার বাড়ি মেরেছি। ও আল্লাহ, এত বড় অন্যায় বোঝা কি করে মাথা নিয়ে ঘুরবো আমি। অধরা রাস্তার মধ্যে পাগলের মতো কান্না করতে থাকে, সে জানে না যে সে এখন কি করবে আর কোথায় যাবে, কার বুকে গিয়ে ঠাঁই নেবে, তার তো কোনো রাস্তাই খোলা নেই এখন। যার বুকে ঠাঁই নেওয়ার ছিল তাকে তো সে নিজ হাতেই খুন করে ফেলেছে। সে কান্না করতে করতে তিশানের বাসায় চলে যায়, সেখানে গিয়ে কোনো কিছুই নেয় না, কাপড় চোপড় সেইভাবে ফেলে রেখে চলে আসে, শুধু সে জুতো জোড়া নিয়ে ঘর থেকে বের হয়ে আসে, যে জুতো জোড়া দিয়ে সে আকাশকে মেরেছিল। আমি এখন কোথায় যাব, কার বুকে গিয়ে মাথা গুজব, আমার তো যাওয়ার মতো সমস্ত জায়গাই বন্ধ, সমস্ত কিছু যে আমি নিজের হাতে শেষ করে দিয়েছি,
বাসার সাথে সম্পর্ক শেষ করেছি, এই মানুষটাকে দুনিয়া থেকে তাড়িয়ে দিয়েছি, মাথায় যেন কোনো কিছুই কাজ করছে না। তখনই মনে পড়ে সেই জুতো জোড়ার কথা। আকাশ বলেছিল, কলিজা, আজ হয়তো আমার মূল্য তোমার কাছে নেই, তাই জুতোর বাড়ি দিয়ে দুনিয়ার সবচাইতে বেদামি প্রমাণ করলে। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আমি থাকবো না, কিন্তু সেদিন এই জুতো জোড়ার মূল্য তোমার কাছে অনেক গুণ বেড়ে যাবে। সেদিন এই জুতো জোড়ায় তুমি আঁকড়ে ধরে কাঁদবে। আজ ঠিক তাই হয়েছে, পাপের ফল পাচ্ছে সে। জুতো জোড়াকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে। জুতো জোড়া দেখেই যেন তার কান্নার মাত্রা আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। সে জুতো জোড়া হাতে নিয়ে ঠাস ঠাস করে অনেক কয়টা বাড়ি বসিয়ে দেয় নিজের গালে। আকাশ, আমি এটারই যোগ্য। আমি জানি না আমি এখন কি করব। আমি জানি না যে তোমার কাছে কি করে মাফ চাইব। তবে আকাশ, আমি যে অসহায় হয়ে গেছি একদম। কলিজা রে, ও কলিজা, তুই কেন এমন করলি? কেন তুই আমাকে এত বড় একটা পরীক্ষার মুখোমুখি ফেলে দিয়ে চোরের মতো পালিয়ে গেলি? আমি যে পরীক্ষা দেওয়ার যোগ্যতাই রাখি না। অধরা পুরো পাগল পাগল হয়ে যায়। এখন সে আকাশের ভালোবাসা উপলব্ধি করতে পারছে। ওই যে বলে না, চোখের সামনে ভালোবাসা আসলেই তেমন করে উপলব্ধি করা যায় না, যখন সেটা দূরে যায় তখনই ওই সেটার মূল্য বুঝে আসে সবার। এখন সে কান্না করছে পাগলের মতো। সে এখন সব কিছু হারিয়ে পুরোপুরি ছন্ন ছাড়া। কোথায় যাবে, কি করবে, তার কিছুই যেন মাথায় আসছে না। শেষমেশ না পেরে বাড়ির পথে রওনা দেয়। বাড়িতে গিয়ে বেল বাজাতেই অধরার বাবা দরজা খুলে দেয়। তিনি দরজা খুলে দেখে অধরা। এই, তুই এ বাড়িতে কি? বাবা, আমার একটু আশ্রয় চাই, প্লিজ তোমরা আমায় একটু আশ্রয় দাও। না, তোর কোনো জায়গা নাই এ বাড়িতে, চলে যা এখান থেকে। বাবা, তোমার দুটো পায়ে পড়ি, বলে বাবার পায়ের উপরে পড়ে যাই। আমার হাতের মার খেতে না চাইলে আমার বাড়ির চৌকাঠ থেকে বের হ। ও বাবা, আমায় একটু জায়গা দাও না, এই রাতে আমি কোথায় যাব? আমার যে আর কেউ নেই। তোর জন্য কোনো এক পাগল বিশাল করে রাজপ্রাসাদ বানিয়ে রেখেছে। দাঁড়া এক মিনিট, আমি আসছি। অধরার বাবা এটা বলে ভিতরে রুমে চলে যায়। একটু পর আবার ফিরে এসে একটা ফাইল অধরার মুখের মধ্যে ছুঁড়ে মারে আর ফুপিয়ে কান্না করে দেয়। অধরা ফাইলগুলো হাতে নিয়ে দেখে আকাশের সমস্ত সম্পত্তি সে তার নামে করে দিয়ে চলে গেছে, যাতে করে ভবিষ্যতে তার কোনো ধরনের কষ্ট না হয়। সে জানতো যে তিশান যে কোনো সময় তাকে ছেড়ে দেবে, তাই আকাশ তার নামে সমস্ত সম্পত্তি উইল করে দেয়, যাতে করে সে সারা জীবন সুখী থাকতে পারে। দেখ, ছেলেটা তোর জন্য জীবনে সবটুকু বিসর্জন দিয়ে গেছে। এতটাই ভালোবাসতো ছেলেটা তোকে যে তুই অন্তঃসত্ত্বা হওয়ার পরও সে তোকে মেনে নিয়েছে। আর সেই তুই তাকেই দুনিয়া সবচাইতে কঠিন কষ্টটা দিলি, তোকে নিজের মেয়ে বলতে কষ্ট হচ্ছে, ছি। অধরা কাগজগুলো দেখে নিজেকে আর সামলে রাখতে পারে না। আকাশ, ও আকাশ, বলে চিৎকার দিয়ে সেখানেই মাথা ঘুরে পড়ে যায়।